ডাক্তারের 100 টাকা আর নার্সের 50 টাকা দিয়ে দাও না, আমি চলে যাই। কেন আর আটকে রেখেছো আমাকে? দিয়ে দাও, দিয়ে দাও শিগগির, আমি আর থাকতে পারছি না। শিগগির দিয়ে দাও, শিগগির দিয়ে দাও। দৃষ্টিকোণের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন, বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প শেষ কিস্তি। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি কর্ণদীপ পাত্র। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শেষ কিস্তি। সেই সবে ডাক্তারি পাশ করেছি, চিকিৎসাশাস্ত্রে এবং নিজের নৈপুণ্যে তখন অগাধ বিশ্বাস। রোগী একটা পেলেই হয়, সাজ সজ্জা করে রাস্তার ধারে একটা ঘর ভাড়া নিয়ে উন্মুখ হয়ে বসে থাকি। তবে বুড়ো দীনু ডাক্তারেরই যত কল, অথচ লোকটা যতদূর সেকেলে হতে হয় ওই অতি আধুনিক আবিষ্কারের ধার ধারের না কখনোই। নাড়ি টিপে, জীব দেখে, পেট টিপে অত্যন্ত অনাড়ম্বর পদ্ধতিতেই বেশ চালিয়ে যাচ্ছেন, অথচ আমরা যাক সে কথা। ওই দীনু ডাক্তারই আমাকে ডাকলেন একদিন তার একটা কেসে। সে কেসে দুজন নামজাদা ডাক্তার এসেছিলেন বটে, তবে আমাকে ডাকা হয়েছিল রাত জাগবার জন্যে। রোগীর কাছে সর্বদা একজন কৃতবিদ্য ডাক্তারের প্রয়োজন, তাই রাত্রির ভাতটা আমার ওপরেই দিয়েছিলেন দীনুবাবু। সম্ভবত আমার দাদামশাইয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বলে। গিয়ে দেখি সে এক হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আশপাশের যত নামকরা ডাক্তার সবাই সমবেত হয়েছেন। কলকাতা থেকে দুজন ডাক্তারই নয়, নার্সও এসছেন। আমিও গিয়ে হাজির হলাম, অথচ ছেলেটির হয়েছে ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট টাইপের অবশ্য, কিন্তু তবু ম্যালেরিয়ার জন্য এত ধুমধাম কেন সেটা বুঝলাম না। গ্রেন কয়েক কুইনিন দিলেই তো লেটা চুকে যায়। সাড়ম্বর অতি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা এবং শুশ্রূষার ব্যবস্থা করে মোটামোটা ফি নিয়ে বড় বড় ডাক্তাররা বিদায় নিলেন। ঠিক হলো একজন নার্স শয্যা পার্শ্বে মোতায়েন থাকবেন, আমি থাকবো তার পাশের ঘরে, দরকার বুঝলে আমাকে ডাকা হবে। তাছাড়া 2 ঘন্টা অন্তর নাড়িও পরীক্ষা করতে হবে ওই ঘড়ি ধরে, শ্বাস প্রশ্বাসও গুনতে হবে। যাবার আগে দীনু ডাক্তার আমাকে বলে গেলেন, তুমি এখানে আসবার আগে আমার সঙ্গে দেখা করো একবার। আচ্ছা। রাত্রে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নানা রকম ইঞ্জেকশনের সরঞ্জাম ব্যাগে পুরে বেরিয়ে পড়লাম। দীনু ডাক্তার বাইরের ঘরে একা বসে গড়গড়ায় তামাক খাচ্ছিলেন। এসো বসো, একটা কথা বলবার জন্য তোমাকে ডেকেছি। পালস রেসপিরেশন গোনা ছাড়া আর যেন কিছু করতে যেও না তুমি, ওই কোনো ইঞ্জেকশন ফিনজেকশন দিও না যেন। তা পালসটা যদি খারাপ হয়, একটা স্ট্রিকনিং বা ক্যাম্পফারিন ইথার দিলে ক্ষতি কি? কিছু করো না, বদনাম হয়ে যাবে। মিনিটখানে গড়গড়া টেনে বললেন, ও ছেলে বাঁচবে না, ম্যালেরিয়া হয়েছে, কুইনিন পড়ে গেছে, না বাঁচবার তো কোনো কারণই দেখছি না। কিছুতেই বাঁচবে না, এর আগে 6টা মরেছে, ওর ছেলে বাঁচে না। 6টা মরেছে? হ্যাঁ, এক একটা ছেলে জন্মায়, 7-8 বছর বেঁচে থাকে, তারপর একটা কিছু হয় আর পট করে মরে যায়। কোনোবারই চিকিৎসার ত্রুটি হয়নি, মরে যাবার বছরখানেক পরেই আবার একটা ছেলে জন্মায়, তা সে বছর কয়েক বাঁচে, তারপর অসুখ হয়, আবার তারপর মরে যায়। এই আমার হাতেই 6 জন গেছে, এটাও যাবে, খরচ করাতে আসে খালি। বৃদ্ধ গম্ভীর মুখে তামাক টানতে লাগলেন। আমার মনে হলো বুড়োর বোধহয় ভীমরুতি হয়েছে, 6 জন মরেছে বলে সপ্তমকেও যে মরতে হবে, এ কি একটা বৈজ্ঞানিক যুক্তি হলো? আর কিছু যদি নাই করতে হয়, তাহলে শুধু শুধু আমাকে 100 টাকা দেবার মানেটা কি? আমার মনে যাই হোক, ওই বাইরে চুপ করে রইলাম, বুড়োর সঙ্গে তর্ক করে লাভ কি? গভীর রাত্রে নার্স একবার এসে ডাকে। গিয়ে দেখি খোকার বাবা এ অঞ্চলের বিখ্যাত ধনী বৃদ্ধ জগৎ সেন বিছানার এক ধারে চুপ করে বসে আছেন। তার দিকে কটমট করেছে খোকা, বলে চলেছে,
ডক্টরের 100 টাকা আর নার্সের 50 টাকা দিয়ে দাও না, আমি চলে যাই। কেন আর আটকে রেখেছো আমাকে? দিয়ে দাও শিগগির, আমি আর থাকতে পারছি না। শিগগির দিয়ে দাও। বিছানা ছেড়ে ঠেলে উঠতে চেষ্টা করতে লাগলো সে। দুজন মিলে চেপে ধরতে হলো তাকে। শিগগির দিয়ে দাও। যেন 8 বছরের ছেলের কোনো কণ্ঠস্বর নয়, একজন প্রবীণ বুড়ো যেন খনখন করে কথা বলছে। এ অবস্থায় হায়োসিন হাইড্রোবম দেয়া উচিত না মরফিন দেয়া সেটা নিয়েই ভাবছি, এমন সময় জগৎবাবু এক কাণ্ড করে বসলেন। হঠাৎ তিনি মাটিতে হাঁটু গেড়ে করজোড়ে বলে উঠলেন, নবীনবাবু দয়া করুন আমাকে, আমি সুদ সমেত পাই পয়সা সব শোধ করে দিচ্ছি। আপনি যাবেন না, থাকুন, দয়া করুন আমাকে। না, জোচ্চোরের বাড়ি আমি থাকি না। ওরে খোকা, বাবা আমার! আর্তকণ্ঠে কেঁদে উঠলেন জগৎবাবু। খোকা আবার ঠেলে উঠতে চেষ্টা করতে লাগলো। শিগগির ফিস দিয়ে দাও এদের। দিচ্ছি। আলু থালু বেশে উঠে পড়লেন জগৎবাবু। তাড়াতাড়ি সেফ খুলে টাকা বার করে আমাকে আর নার্সকে দিলেন। খোকা যেন তৃপ্ত হয়ে চোখ বুঝল, সে চোখ আর খুলল না।